হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দশমদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল শিট এট ও জেড পার্ট 9 ইউজ টুলস মেনু। অর্থাৎ এখানে আমরা গুগল শিটের মধ্যে আজকে আমরা দেখব কি পার্ট 9 এর মধ্যে কীভাবে আমরা টুলস মেনু ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি, তারপর আমরা এদিকে ডান দিকে চলে আসবো। আসার পর আপনি যেই জিমেল দিয়ে আপনি কি গুগল শিটে ঢুকবেন, আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। তারপর আপনার গুগল অ্যাপসে ক্লিক করবেন, করার পর নিচ দিকে আসবেন, আসার পর শিটে ক্লিক করে আপনারা গুগল শিটে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে google.com/sheet লিখে আমরা ঢুকতে পারি। এখানে গুগল শিটে আসার পরে এখন আমরা চাইলে আমাদের রিসেন্ট কোনো যদি এখানে স্প্রেডশিট করা থাকে সেটা ওপেন করে আমরা কাজটা করতে পারি, অথবা চাইলে আমরা একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়েও করতে পারি। তাহলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেই, আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট চলে আসলো। আসার পরে এখান থেকে আমরা আজকে বলছি কোন মেনুর কাজ দেখবো, আমরা এখান থেকে টুলস মেনুর কাজগুলো দেখব। তার আগে এখান থেকে আমাদের যে ডেটা, ফরম্যাট, ইনসার্ট, ভিউ, এডিট, ফাইল, এই প্রত্যেকটা মেনুর উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যে পার্ট 8 দেওয়া আছে ডেটা মেনু, তারপরে পার্ট 7 আছে ফরম্যাট মেনু, 6 দেওয়া আছে ইনসার্ট মেনু, 5 দেওয়া আছে ভিউ মেনু, 4 দেওয়া আছে এডিট মেনু, 3 দেওয়া আছে আপনার ফাইল মেনু। তো এই মেনুগুলোর কাজ আজকে আপনারা আমার এই চ্যানেল থেকে দেখতে পারেন। এছাড়া আপনারা এখানে এই যে টুলবারের যে টুলগুলো আছে এই টুলবারের উপর একটা ভিডিও দেওয়া আছে আমার এখানে পার্ট 2 এ, তাহলে আপনারা দেখতে পারেন। এছাড়া আপনার এখানে গুগল শিটের টোটাল ওভার ভিউর উপরে পার্ট 1 একটা ভিডিও দেওয়া আছে, তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। এখন যাই হোক, এখন আমরা আজকে বলছি আমরা এখান থেকে কোন মেনুর কাজগুলো দেখবো, আমরা টুলস মেনুর মধ্যে যে কাজগুলো আছে এই কাজগুলো আজকে দেখবো। এখন টুলস মেনুর কাজটা আমাদের দেখার জন্য আমরা এখানে কোথায় চলে যাব, আমরা এখানে টুলস মেনুতে ক্লিক করি, করার পরে এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কি ক্রিয়েট এ নিউ ফর্ম। তাহলে এখানে কি করতে পারি, আমরা টুলস মেনু থেকে আমরা একটা ফর্ম এখানে ক্রিয়েট করতে পারি। তাহলে কিরকম, আমরা ক্রিয়েট এ নিউ ফর্মে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কি একটা নিউ ফর্ম চলে আসছে। তাহলে এই ফর্মের মধ্যে আমরা এখানে কি করব, এখান থেকে কাজ করব। তাহলে এটা আসার পরে এটা আমরা কি এখান থেকে ক্রস অথবা আমরা এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো এখন এই ফর্মটাকে এখানে আমরা সুন্দর করে সাজাবো, এবং এখানে আপনি কোন ধরনের ফর্ম আপনি ফিল আপ করার মাধ্যমে আপনি এখান থেকে কি করবেন ডাটা কালেক্ট করাবে সেটা করবেন। তো সেটা আপনি এখান থেকে যখন এই ফর্মটা ফিল আপ করে এখানে কী করবেন, আপনার ডাটা ইনপুটের বিষয়টা করবেন, সেই ক্ষেত্রে সেই ডাটাগুলো আপনার কোথায় চলে আসবে, আপনার শিটে এখানে চলে আসবে। তো এই যে শিটের মধ্যে আমাদের ফর্ম রেসপন্স, এখানে আমরা একটু উপর দিকে যাই, উপর দিকে যাওয়ার পরে এখানে ধরেন আমাদের এই ডাটাগুলো আমাদের রেসপন্স অপশনে চলে আসবে। আমরা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে আমাদের এখানে কটার সময় ডাটা ইনপুট দেওয়া হলো সেই টাইম স্ট্যাম্পটা চলে আসবে। পরে এখান থেকে আমরা আরও যে ফর্মগুলো এখানে আমরা ফিল্ডগুলো ফিল আপ করবো সেই ফিল্ডের নামগুলো এখানে চলে আসবে, মানে সেই কলামের নামগুলো চলে আসবে। তো আমরা বিষয়টা দেখি প্র্যাকটিক্যালি, এখানে আমরা ফর্মে আসি, আসার পর এখান থেকে আমরা কী করবো, ধরুন আমরা জাস্ট এক্সাম্পল স্বরূপ আমরা স্টুডেন্টদের ডাটাগুলো কালেক্ট করবো। তাহলে এখানে স্টুডেন্ট নামে একটা ফর্ম আমরা তৈরি করবো। তাহলে এখন তৈরি করার জন্য এখানে আমরা কি নাম দিই, এই যে আন্টার স্প্রেডশিট, এখানে আমরা নাম দিই কি স্টুডেন্ট স্টুডেন্ট ডাটা কালেক্ট, বাস একটা নেম, জাস্ট একটা নেম দিলাম স্টুডেন্ট ডাটা কালেক্ট। বাস এই নেমটা দেওয়ার পরে এখন এখান থেকে আপনারা এখানে কি করবেন, আপনারা আমরা এই যে এখানে উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমরা এখানে যাই, এখানে গিয়ে কিন্তু আপনি আবার এখানে নেম দিতে পারেন। আমরা এই সেম নেমটা মানে এখান থেকে কপি করে আমরা এখানে দিয়ে দিই, আমাদের নেমটা দিয়ে দিলাম স্টুডেন্ট ডাটা কালেক্ট। তারপর এখানে ফ্রম ডিসক্রিপশন, তো এখানে আপনার ডিসক্রিপশন লাগবে যে স্টুডেন্টের ডাটা আপনি কেন কালেক্ট করবেন, মানে আপনার উদ্দেশ্যটা কি, আপনি সেই বিষয়ে এখন ডিসক্রিপশন লিখতে পারেন। তো এখানে ধরুন এখানে আমরা এখানে কি দিলাম স্টুডেন্ট ডাটা কালেক্ট ফ্রম ইমেল মার্কেটিং, আমরা কি দিব এখানে ফর স্টুডেন্ট ডাটা কালেক্ট ফর ইমেল মার্কেটিং। তাহলে আমরা স্টুডেন্টের ডাটা কালেক্ট করবো কি ইমেল মার্কেটিং এর জন্য, জাস্ট এর মাঠে গেছে আমি এখানে লিখলাম, আপনারা আপনাদের যেটা দরকার সেটা লিখবেন। বাস লেখার পরে এখন আমরা স্টুডেন্টদের একটা এখানে ফর্ম ফিল আপ করবো। তাহলে এখান থেকে ফর্মটা এখানে আমরা কীভাবে তৈরি করবো, তাহলে এখানে প্রথমে আমরা কী দেবো, এখানে দেওয়া আছে আমাদের কোশ্চেন দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে কি স্টুডেন্ট নেম, তাহলে স্টুডেন্টের প্রথমে কি থাকবে নেম। তাহলে স্টুডেন্ট নেম দেওয়ার সাথে দেখানে কিন্তু শর্ট আনসার টেক্সট চলে আসে অটোমেটিক্যালি। এখানে যেহেতু স্টুডেন্ট নেম তাহলে আমরা শর্ট আনসার টেক্সট এটা দিব। এখান থেকে আপনারা যদি যেখানে আসেন, আসার পরে ধরেন যে এখানে আরও অপশন দেওয়া আছে, তাহলে এখানে আপনার যেটা আপনারা দিবেন এখানে যেই ফিল্ডে আপনি এখানে দিবেন সেটার আপনার জন্য কী রাখা আছে এখান থেকে সেট করবেন। তো যেহেতু স্টুডেন্ট নেম তাহলে আমরা শর্ট আনসার যেটা সেটে রাখবো। তারপর এখানে কি এই যে আপনার অপশন দেওয়া আছে রিকোয়ার্ড, তো রিকোয়ার্ড কি আপনার এখানে স্টুডেন্ট নেমটা কি আপনাকে দিতেই হবে, মাস্ট বি,
যদি দিতেই হয় সেই ক্ষেত্রে আপনি এখানে রিকোয়ার দিলে আপনাকে এই ফিল্ডটা অবশ্যই ফিল আপ করতে হবে, মানে আপনি স্টার্ট চলে আসবে আপনার ফিল্ডের মধ্যে যে অবশ্যই ফিল্ডটাকে এই এই ফিল্ডটা ফিল আপ করতে হবে। তাহলে আমরা এখানে রিকোয়ার দিলাম, স্টুডেন্ট নেম দিতে হবে, বাস এটা দিয়ে দিলাম। তারপর এখানে আমরা নেক্সটটা কি করব, এখানে আবার এই যে এখানে আমরা অ্যাড কোশ্চেন আবার কোশ্চেন সেট করব, তারপর আমি স্টুডেন্ট নেম এই ধরনের স্টার ইচ্ছে চলে আসছে রিকোয়ার দেওয়াতে ইজি স্টার চলে আসছে। এখন স্টুডেন্ট নেমের পর আমরা স্টুডেন্টদের কী দিব, স্টুডেন্ট হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম দিতে পারি আমরা, দেখে দিতে পারি। ধরুন আমরা এখানে দিলাম স্টুডেন্টের অ্যাড্রেস দিলাম, স্টুডেন্টের অ্যাড্রেস বাস অ্যাড্রেস দিলাম। এখন অ্যাড্রেসের জন্য আপনি এখানে কী রাখবেন, এখানে ধরুন অ্যাড্রেসের জন্য আপনার এখানে লং আনসার টেক্সট, যদি অ্যাড্রেসটা বড় থাকে তাহলে আপনি এখানে প্যারাগ্রাফ রাখতে পারেন, আর আপনি যদি মনে করেন ছোটো থাকে তাহলে শর্ট আনসার। তাহলে আমরা অ্যাড্রেস যেহেতু একটু বড় হয় তাহলে আমরা প্যারাগ্রাফে রাখলাম, মানে লং আনসার টেক্সট এটি রাখলাম। তাহলে অ্যাড্রেসটাকে মাস্ট দিতেই হবে, তো দিতে হয় তাহলে আপনারা রিকোয়ার দিয়ে দেবেন। আর যদি মনে করেন অ্যাড্রেস না দিলেও হয় তা সেক্ষেত্রে আপনার অপশনটা রিকোয়ার না রাখলে, ধরুন যদি কেউ অ্যাড্রেস ফিল আপ না করে তাহলে আপনার কী হবে ডাটাগুলো আপনার এক্সেলে চলে আসবে সাবমিট করলে, আর রিকোয়ার দিলে অবশ্যই ফিল আপ করতে হবে। বাস এইভাবে আপনার অ্যাড্রেসটা ধরেন দেখেন আমরা কি রিকোয়ার দিলাম না, বাস তারপর আমরা আবার এখানে নেই এক কোশ্চেন আবার পরবর্তী কোশ্চেন নেই। তারপর এখানে কী দেবো আমরা স্টুডেন্টদের, এখানে কী দেবো আমরা জেন্ডার তাহলে অথবা সেক্স, ধরুন আমরা জেন্ডারই লিখি, বাস আমরা জেন্ডার লিখলাম। তো জেন্ডার লেখার পরে এখন আমরা কী করতে পারি এখান থেকে যে আমরা অপশন কী সেট করতে পারি, তো আমরা এখানে যাই মাল্টিপল চয়েস দিতে পারেন, আপনি মাল্টিপল চয়েস দিতে পারেন অথবা আপনি কী দিতে পারেন এখানে তাহলে আপনি চেকবক্স দিতে পারেন। আমরা চেকবক্স দিলেন, তখন চেকবক্স দিলে আপনার চেকবক্স আকারে বিষয়গুলো হবে চেকবক্স আকারে, তো অথবা আপনি যদি আমরা এখানে দিতে পারি যেটা বলছে কি আপনার এখানে আমরা কি যে মাল্টিপল চয়েস গ্রিড, তো এটা দিতে আমরা এটা ধরেন যে এখানে বা সেটা আমরা দিব না, এটা এখান থেকে এটা দেওয়ার সাথে আমরা ধরেন এখান থেকে কোনটা দিব আমরা এখানে মাল্টিপল চয়েস যেটা ছিল এটাই দিই। তাহলে এখানে জেন্ডারের মধ্যে আমরা এখানে কী দিলাম মেল, তারপরের অপশন আমরা এখানে কী দেখা দিলাম ফিমেল, জেন্ডার অপশন আমরা মেল ফিমেল দেখা দিলাম। তারপর আপনার আদার্স ধরেন এটা আমরা রাখবো না, তো এটা আমরা এখান থেকে কী করে ডিলিট করে দিই প্লাস ক্রস করে দিলাম। তাহলে এখানে আমরা মেল ফিমেল দুইটা রাখলাম জেন্ডারের জন্য। তারপরে এখন আমরা কী রাখবো, তাহলে এই মেল ফিমেলকে দিতে হবে তাহলে রিকোয়ার্ড আমরা এটা কি মেল ফিমেল দিতে হয় তাহলে আমরা এটাকে রিকোয়ার্ড দিয়ে দিলাম যে মেল ফিমেল দিতে হবে। তারপর আমরা আবার এখানে গেলাম অ্যাড কোশ্চেন আবার যাই, তারপর এখানে কি স্টুডেন্টদের ফোন নাম্বার, বাস ফোন নাম্বার দিলাম, এখন কি শর্ট আনসার, তাহলে ফোন নাম্বার যে শর্ট আনসার অটোমেটিক সে নিয়ে নিছে যে ফোন নাম্বার কি, যদি দিতে হয় তাহলে রিকোয়ার্ড দিয়ে দেবেন, আর যদি ফোন নাম্বার না দিলেও চলে তাহলে এটা কি রিকোয়ার্ড আপনারা কী করা থাকবে অফ করা থাকবে। বাস তারপর আমরা আবার যাই, পরে আমাদের স্টুডেন্টদের কী দরকার ইমেল অ্যাড্রেস, বাস ইমেল অ্যাড্রেস, বাস এখানে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে যে শর্ট আনসার টেক্সট চলে আসলো তাহলে ইমেল অ্যাড্রেস আমরা এখানে, তাহলে ইমেল অ্যাড্রেস আপনাদের রিকোয়ার্ড আমরা অবশ্যই চাই, তাই আমরা এটা দেখা দিলাম। আপনি যেটা চান্স অবশ্যই দিতে হবে মাসবে সেটা আপনি এখানে এইভাবে রিকোয়ার্ড দেখাই দেবেন। বাস এইভাবে এখান থেকে বিষয়গুলো আমরা করলাম। তারপর আবার এখানে ধরেন যে কোশ্চেন সেট করতে পারেন, তো কোশ্চেন ছাড়াও এখানে কিন্তু এই যে আপনার ইম্পোর্ট কোশ্চেন, এই কোশ্চেন ইম্পোর্ট করতে পারেন, তারপর চাইলে অ্যাড টাইটেল ডিসক্রিপশন দিতে পারেন, তারপর চাইলে অ্যাড ইমেজ আর অপশন দেওয়া আছে এগুলো আপনার সেট করতে পারেন। এখানে ধরেন আপনারা এই ফর্মটা আপনারা এখান থেকে তৈরি করার জন্য জাস্ট আমরা এই বিষয়গুলো দিলাম। দেওয়ার পরে এখন ধরেন যে কি এখান থেকে আমরা এখান থেকে একটা ফর্ম তৈরি করলাম, এখন এই ফর্মের ভিতরে আমরা কি ডাটা ইনপুট দেবো, আর সেই ডাটাগুলো আমাদের কোথায় চলে আসবে আমাদের শিটে চলে আসবে। তাহলে আমরা যে ফর্মটা এখানে যে তৈরি করলাম, এখন আমরা যদি এক্সেল শিটে আসি, আসার পরে ধরুন এই যে আমরা এখান থেকে এই যে টাইম স্টেমের পরে এখানে স্টুডেন্ট নেম অ্যাড্রেস জেন্ডার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস, তা আমরা যেই বিষয়গুলো দিলাম এগুলো কিন্তু চলে আসলো। এখন ডাটা যখন আমরা ইনপুট দেবো তখন এখানে ডাটাগুলো আমরা করার সময় ইনপুট দিলাম স্টুডেন্ট নেম তারপর অ্যাড্রেস, এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আমাদের চলে আসবে। তো বিষয়টা আমরা দেখি প্র্যাকটিক্যালি, আমরা আবার এখানে ফর্মে চলে আসি, বাস ফর্মে আসার পরে আমাদের ফর্মটা তৈরি করার পরে এখন আমরা এখান থেকে কোথায় চলে যাব, এখন থেকে ধরুন আমাদের এই যে এখানে আমাদের অপশন দেওয়া আছে কি এটা হচ্ছে কাস্টমাইজ থিম, আমরা ইচ্ছে করলে ফর্মের এখানে আমাদের থিমটা আমরা কাস্টমাইজ করতে পারি। আপনার ফর্মের যে থিমটা আছে এই যে এখানে ক্লিক করার পরে কাস্টমাইজ করার অপশন আছে, তাহলে এখান থেকে আপনার এই যে হেডারে আপনি এখানে কোন ধরনের ফন্ট দিবেন, আপনি এখান থেকে ফন্ট দেখাতে পারেন, এই যে আমরা ফন্ট দিলাম তা ফন্টের সাইজটা আপনি একটু বড় করে দেখাতে পারেন, এই যে বড় হইলো। তারপর এখানে কোশ্চেন, কোশ্চেনগুলোর মধ্যে আপনি কোন ফন্ট দিবেন, এই যে কোশ্চেনের জন্য কোন ফন্ট দিবেন সেই ফন্টটা আপনি এখান থেকে সেট করতে পারেন। তাহলে এখানে আমরা এই ধরনের ফন্ট দিলাম, যেটা দেবেন সেটা হবে, আমরা একটা নিজ দিকে আসি, ধরেন এখান থেকে ধরুন আমরা এই ফন্টটা দিয়ে দিলাম কোশ্চেনের জন্য। তারপর ফন্টের সাইজটা কী দিবেন এখান থেকে দেখাইতে পারেন, এটা গেল। তারপর টেক্সট, টেক্সের জন্য আপনার কোন ধরনের ই দিবেন ফন্ট দিবেন সেটা সেট করতে পারেন, সেটা দিলেন, এগুলো আপনার ফন্ট দিবেন কোনটা দিবেন টেক্সের জন্য কোশ্চেনের জন্য হেডের জন্য এগুলো সেট করে দিবেন। তারপর এখানে যে দেওয়া আছে আপনার এখানে আপনার কালার, কালার সেট করতে পারেন, তারপরে চুজ ইমেজ, আপনার এখানে হেডের ইমেজ চুজ করতে পারেন। তারপর এখানে যে কালার, কালার অপশন দেওয়া আছে, এই যে কালার অপশন এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডটা কীরকম কালার হবে, এই যে এখানে গেলে আপনারা এখান থেকে আপনার কালার, মানে এগুলো আপনার এখান থেকে একটু ক্লিক করলে দেখলে বুঝতে গেলে থিমটা আপনার কীরকম হবে ফর্মে সেটা সেট করতে পারেন। বাস এটা আমরা এখানে দেখলাম,
তারপর এখানে ধরুন এগুলা কি এটা হচ্ছে আপনার আনডু রেডু তারপর এখান থেকে আপনি এটা প্রিভিউ করতে পারেন এটা আপনি প্রিভিউ করতে পারেন তারপর এখানে অপশন দেওয়া আছে কি আপনার সেন্ড আপনি ফর্মটা আপনি ধরুন যেখান থেকে আপনি কি সেন্ডও করতে পারেন তো সেন্ডের বিষয়ে আমরা পরে দেখতেছি তার আগে আমরা এখানে ডাটা ইনপুট করার বিষয়টা দেখি তাহলে আমরা করার জন্য আমরা এখানে যে প্রিভিউ অপশনে ক্লিক করি বাস প্রিভিউ অপশনে ক্লিক করার পরে এখন আমরা এটা আসলে কি এখন ওকে দিয়ে দিলাম এখন আমাদের এখানে যে কি করতে হবে এখন আমাদের এই স্টুডেন্ট নেম এখানে যেগুলি স্টার দেওয়া আছে এই স্টার জেন্ডার তারপরে ধরুন আমাদের ফোন নাম্বার দেওয়া নাই ইমেল অ্যাড্রেস যেগুলি স্টার দেওয়া আছে এগুলো আমাদের অবশ্যই মাস্ট বি ফিল আপ করতে হবে আর যেগুলো স্টার দেওয়া নাই এগুলো আমরা ফিল আপ না করে হয়েছে বললে আমরা ফর্মের মধ্যে ডাটাগুলো সাবমিট করতে পারবো তাই বেশি স্টার স্টার না দেওয়ার মধ্যে পার্থক্য করে আচ্ছা যাই এখন আমরা এটা এখান থেকে ডাটা ইনপুট করি তাহলে প্রথমে স্টুডেন্ট নেম দিলাম এখানে ধরুন আমার নামে লিখলাম ব্যাস এখানে লেখার পরে অ্যাড্রেস তো অ্যাড্রেস দিলাম এখানে ব্যাস এখানে দিলাম জয়দেবপুর গাজীপুর তারপর এখানে মেল তারপর এখানে ফোন নাম্বার ব্যাস ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে ইমেল অ্যাড্রেস ব্যাস এই ডাটাগুলো দেওয়ার পরে এখন আমরা ডাটাগুলো আমরা এখান থেকে সাবমিট করি তো আমরা সাবমিটে ক্লিক করলাম ব্যাস এখান থেকে আমাদের ডাটা সাবমিট হয়ে গেল তো যখন সাবমিট করলাম এটা কোথায় চলে আসলো এখন আমাদের এক্সেলের শিটে চলে আসি বা শিটে চলে আসার পরে দেখুন ডাটাগুলো চলে আসছে তো আমরা ডাটাগুলো এখানে কয় তারিখ কটার সময় পাঠাইলাম সে টাইম স্ট্যাম্প চলে আসছে তারপরে যে স্টুডেন্টের নেম অ্যাড্রেস এই যে জেন্ডার এই যে ফোন নাম্বার এই যে ইমেল চলে আসলো এই যে বিষয়গুলো চলে আসছে এখানে এখন ধরুন আমরা আবার এখানে চলে আসি আসার পরে সাবমিট অ্যানাদার রেসপন্স তাহলে আমরা সাবমিট অ্যানাদার রেসপন্সে যাই বাস আমরা পরবর্তী রেসপন্স এখানেই করতে পারবো এখন যে স্টার দেওয়া যেটা আছে ধরেন আমরা এখান থেকে যদি মনে করি স্টার দেওয়া ধরেন আমরা নেমটা এখানে ফিল আপ যদি না করি যদি আমরা অ্যাড্রেস লিখি ধরেন এই যে কি বলছে যে দিস ইজ রিকোয়ার্ড কোশ্চেন এটা অবশ্যই দিতে হবে না দিলে আপনি পরবর্তী ফিল্ডে আপনি দিলে এখানে যে এরকম রেড কালার চলে আসবে মানে স্টারদের মানেগুলো মানে যেগুলো আমরা রিকোয়ার্ড ইয়েস দিচ্ছি সেগুলো দিতে হবে তো পরবর্তী আমরা নাম লিখি ধরেন কামাল হোসেন ধরুন আমরা অ্যাড্রেস দিব না তাহলে অ্যাড্রেস ইচ্ছে করলে ব্লাঙ্ক রাখতে পারি কারণ যেহেতু স্টার দেওয়া নেই তারপরে কামাল আমরা মেল না ফিমেল সেটা দেখা দেবেন তারপর ফোন নাম্বার আপনি ব্লাঙ্ক রাখতে পারেন এই যে ফোন নাম্বার স্টার দেওয়া না কিন্তু ইমেল অ্যাড্রেস স্মার্ট বৃদ্ধি হবে এখন আপনি ইমেল অ্যাড্রেস না দিয়ে আপনি যদি সাবমিট করতে চান এই সাবমিটে ক্লিক করেন এই যে ইমেল অ্যাড্রেস কিন্তু দেখাচ্ছে কিন্তু ফোন নাম্বার দেখা নেই তাহলে ইমেল অ্যাড্রেস স্মার্ট বৃদ্ধি হবে আমরা কামালের জাস্টটা দিয়ে ধরুন দেখেন দিলাম এখন আমরা দেখেন সাবমিট করি তাহলে সাবমিট হবে বা সাবমিট হয়ে গেল এখন আমরা এক্সেলে চলে আসি এই ধরুন ডাটাগুলো চলে আসে তাহলে আমাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার কিন্তু আমাদের না দিলে হয়েছে যেহেতু স্টার দেওয়া নেই এইভাবে ডাটাগুলো আপনি এখান থেকে আপনি কী করতে হবে আপনার ফর্ম থেকে ডাটাগুলো ইনপুট করে এইভাবে নিয়ে আসতে পারেন এখন ধরেন যে কি এই যে আমরা এখান থেকে যে এই বিষয়গুলো করলাম আবার যদি আমরা এখানে অ্যানাদার রেসপন্স এখানে চলে আসি আমরা আবার কী করতে হবে এখান থেকে আমাদের ডাটাগুলো এইভাবে ইনপুট করতে পারবো এখন আমরা আমাদের ফর্মে চলে আসি আসার পর এখান থেকে আমরা যে এখানে যে বিগুলো রেসপন্স করছে আমাদের এখানে যে রেসপন্স ফর্ম রেসপন্সের মধ্যে করছে এখন যদি আমরা এই যে রেসপন্সের অপশনে যাই আমরা রেসপন্সে গেলাম যার পর আমাদের কটা রেসপন্স হয়েছে এখানে আমাদের দুইটা তাহলে কটা রেসপন্স দুইটা রেসপন্স করছে তো রেসপন্স করার পরে এই ধরুন টু রেসপন্সের মধ্যে এই যে কে নাম কি জসিম আর কামাল তাহলে কি ওয়ান রেসপন্স অ্যাপ অ্যাড্রেস তারপর এখানে টু জেন্ডার এই যে মেল ফিমেল এটা দেখাচ্ছে কত পার্সেন্ট আছে তারপর ফোন নম্বর একটা তারপর ইমেল অ্যাড্রেস কয়টা দুইটা এই যে এখানে বিষয়গুলো কিন্তু রেসপন্সের মধ্যে আমরা এখান থেকে দেখতে পারি তারপর এখান থেকে আপনারা কী করতে সেটিং থেকে আপনার এই যে বিষয় বিভিন্ন সেটিংয়ের বিষয় আছে আপনারা তাহলে এখান থেকে সেটিংও করতে পারেন এই বিষয়গুলো দেওয়া আছে তাহলে এখন থেকে তাছাড়া ধরেন যে কি আমরা বলছিলাম যে এখানে সেন্ড নামে একটা অপশন আছে আপনি কী করতে পারেন আপনার এই ফর্মটা আপনি সেন্ড করতে পারেন তো এই সেন্ড করার জন্য কি এখানে যদি আমরা এই যে সেন্ড অপশন এখন ক্লিক করি ক্লিক করার পর এখানে সেন্ড করার জন্য কয়েকটা অপশন দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে কী করতে পারেন আপনার সেন্ড ফর্ম আপনার ফর্মটা আপনার কী করতে পারেন আপনার ফর্ম করার জন্য এখানে আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন এই যে আপনি এখানে ইমেল আপনি এখানে কী করতে পারেন ইমেল দিয়ে আপনি ইমেলে সেন্ড করতে পারেন তারপর চাইলে আপনার এখানে কী করতে পারেন যে লিঙ্ক আছে আপনি যে লিঙ্কটা শর্ট করে দিয়ে কী করতে পারেন এই লিঙ্কটা আপনি ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় শেয়ার করলে সেই লিঙ্কের মাধ্যমে আপনি ইচ্ছা করলে কী করতে পারেন আপনার স্টুডেন্টদের ডাটা কালেক্ট করতে পারেন যে কীরকম এই যে লিঙ্কটা আমরা এখান থেকে কপি করলাম কপি করে ধরেন আমরা লিঙ্কটা এখানে পেস্ট করি বাস লিঙ্কটা পেস্ট করার পরে দেন ফর্মটা চলে আসছে তো আসার পরে ধরেন এখন কি এই লিঙ্কটা আপনি যার কাছে দেবেন তারা কী করবে সেই সব স্টুডেন্টরা মানে যে সব স্টুডেন্টদের কাছে আপনি লিঙ্কটা শেয়ার করবেন তারা কী করবে আপনার স্টুডেন্টের ইনফরমেশনগুলো এখানে দিয়ে তারা কী করবে আপনার এখানে সাবমিট যখন ক্লিক করবে তখন আপনার কোথায় আপনার এক্সেল এই শিটের মধ্যে আপনার ডাটাগুলো স্টুডেন্টে চলে আসবে তবে আপনি কী করতে পারেন আপনার ফর্মটা চাইলে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করার মাধ্যমে লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আপনার ডাটা কালেক্ট করতে পারেন তাছাড়া আর অপশন দেওয়া আছে কি চাইলে আপনার এখান থেকে এটা ছাড়াও এই যেখানে ফেসবুকে টুইটারে শেয়ার করতে পারেন অপশন দেওয়া আছে তো শেয়ার করতে পারেন টুইটারে ফেসবুকে তারপরে ধরেন এখানে এই এমবেড এইচটিএমএল তো আপনারা চাইলে এখানে এমবেড এইচটিএমএল আপনারা এই যে এখানে যে এইচটিএমএল আপনার যেখানে কোডটুকু আছে এই এইচটিএমএল কোডটা ইচ্ছা করলে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে
আপনি যদি এইচটিএমএল এই এমবেড কোডটা যদি আপনি আপনার ওয়েবসাইটে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখা গেছে আপনার ওয়েবসাইটে যেসব ভিজিটর আছে তারা কি করবে মানে ওয়েবসাইটের ভিতরে আপনার যে ধরনের স্টুডেন্ট আছে তারা কি করবে এখন দেখা গেছে আপনার এই স্টুডেন্ট ফর্মটা ফিল আপ করলে সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটের ভিজিটর থেকে স্টুডেন্টদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনার সেটির মধ্যে এখানে চলে আসবে মানে আপনি যেখানে করবেন সেখান থেকে চলে আসবে এইভাবে এখান থেকে আপনারা কি করতে পারেন আপনার সেন্টারের মাধ্যমে আপনার ইমেলের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে এমবেড এইচটিএমএল পাবেন ফেসবুক টুইটার বিভিন্ন মাধ্যমে কি করতে পারেন আপনার এখানে আপনার ফর্মটাকে আপনি সেন্ড করতে পারেন মানে শেয়ার করতে পারেন এখান থেকে অপশন দেওয়া আছে এখানে এখান থেকে করতে পারি আচ্ছা এটা আমরা ক্যান্সেল করে দিলাম এখান থেকে বিষয়গুলো দেখলাম তারপর এখানে কি আছে এখানে আপনারা মেকে কপি একটা কপি করতে পারেন তারপর আপনি ফর্মটা ট্রাশে মুভ করতে পারেন তারপর এখানে এই যে আছে প্রিন্ট করতে পারেন তারপর কোলাবোরেটিভ স্ক্রিপ্ট এই যে বিষয়গুলো আছে এগুলো চাইলে আপনি করতে পারেন এই অপশনগুলো দেওয়া আছে আচ্ছা যাই হোক তারপর এখন আমরা এই বিষয়গুলো এখান থেকে দেখলাম এখন আমরা আবার আমাদের এখানে এক্সেলে চলে আসি আসার পর এখান থেকে আমরা এখান থেকে আমাদের পরবর্তী বিষয় কি আছে দেখি আমরা আবার এখানে টুলসে ক্লিক করলাম করার পরে এখানে আমাদের এই যে ম্যানেজ যে ফর্ম আছে এখান থেকে আমাদের ফর্মটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি ধরুন এখান থেকে অপশনগুলো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিলাম এখন আসার পরে আমরা টুলসে যাই ম্যানেজ ফর্মে যে আমাদের ফর্মটাকে এখানে ম্যানেজ করার বিভিন্ন অপশন দেওয়া আছে তাহলে আমরা এডিট ফর্মে যাই বাস এডিট ফর্মে যাওয়ার সাথে সাথে এখানে আপনি আপনার ফর্মটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন তো ফর্মটা আপনার তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এডিট করতে গেলে এখানে এডিট অপশনে ঢোকার পরে আপনি এখানে নিজের মতো করে আবার কি করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন এখানে অপশন দেওয়া আছে চাইলে কাজটা করতে পারবেন বাস তারপরে এটা আমরা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে এখন আমরা আবার টুলসে আসি আসার পরে এখানে এডিট ফর্মের পরে কি দেওয়া আছে গো টু লাইভ ফর্ম আপনি আপনার ফর্মের আপনি লাইভে ঢুকতে পারেন তো কীরকম আমরা গো টু লাইভ ফর্মে ক্লিক করি বাস ক্লিক করার পর লাইভে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা সরাসরি আমার ডাটা ইনপুট করতে পারি তো এখন ডাটা ইনপুট করার জন্য আমি দিলাম এখানে কি বাস আফসান আক্তার নেম দিলাম দেওয়ার পরে তার অ্যাড্রেস তাহলে তার কি এখানে ফিমেল বাস এখানে তার ফোন নম্বর তারপর এখানে ইমেল ইমেল অ্যাড্রেস বাস দিয়ে এখানে আমরা কি সাবমিট করে দিলাম সে ডাটাগুলো আমাদের চলে আসলো এখানে বাস এই যে আমাদের এখানে আফসান আক্তারের ডাটাটা চলে আসলো তো ফোন নম্বর আমরা অ্যাড্রেস দেন এখানে এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিলে অবশ্যই চলে আসবে এখানে বাস এইভাবে আপনারা এখান থেকে কাজটা করতে পারেন আমরা এটা আবার এটা ক্লোজ করে দিলাম তো ক্লোজ করার পর আমরা টুলসে আসি আসার পর এখান থেকে আমরা কি গো টু লাইভ ফর্মে যে আমরা কি করি ডাটা লাইভে যে আমরা ডাটাগুলো ইনপুট করাবে সেটা আমরা দেখলাম তারপর এখানে সেন্ড ফর্মের অপশন তো অলরেডি আমরা দেখলাম তারপর আপনি এখানে ফর্মটা আপনি সেন্ড করার জন্য এখানে অপশন দেওয়া আছে আমরা সেন্ড ফর্ম আবার ক্লিক করলাম বাস করার পরে এখন আপনার এখান থেকে এই ফর্মটাকে আপনাকে সেন্ড করার জন্য এই অপশনটা চলে আসছে যে বিষয়টা অলরেডি আমরা আগে দেখলাম এখান থেকে ইমেলের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে এমবেডেড কোডের মাধ্যমে তারপর ফেসবুক টুইটারের মাধ্যমে আমরা আমরা ফর্মটা সেন্ড করতে পারি মানে শেয়ার করতে পারি এই অপশনের মাধ্যমে বাস এই অপশনটা দেখলাম তারপর এখানে কি আছে আমাদের আবার টুলসে আসি ম্যানেজ ফর্মে যাওয়ার পরে তারপর আছে এখানে এমবেড ফর্ম ইন এ ওয়েব পেজ একটা ওয়েব পেজের মধ্যে এমবেড হতে আমরা কাজটা করতে পারি কিরকম আমরা এখানে ক্লিক করি বাস ক্লিক করার পর অপশনটা আমাদের এখানে আসলো বাস এ চলে আসলো তো এই অপশনটা কি এই যে এমবেড এইচটিএমএল যে কোডটা আছে এই সেন্ড ফর্মের ভিতরে আমরা এইচটিএমএল কোডটা আমাদের ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে কি করতে পারি স্টুডেন্টদের ডাটা কালেক্ট করতে পারি এই বিষয় রয়েছে এটা এটা আমরা ক্লোজ করে দিলাম বাস তারপর এখানে কি আছে আবার টুলসে আসি আসার পরে ম্যানেজ ফর্মের পরে আমাদের এখানে কি আছে শো সামারি অফ রেসপন্স তাহলে এখানে কি আমাদের যে রেসপন্স আমরা এখানে যে আমরা যতগুলো রেসপন্স করছি মানে যতগুলো ডাটা ইনপুট করে আমরা রেসপন্স করছি সেগুলো আমরা একটা সামারি আকারে শো করাইতে পারি তাহলে এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমাদের অপশন আসু বাস এই যে থ্রি রেসপন্স এখানে যে বিষয়ে অলরেডি আমরা দেখছিলাম রেসপন্স থেকে এই যে তিনটা রেসপন্স হচ্ছে তিনজনের নাম এই যে নাম চলে আসছে তারপরে অ্যাড্রেস এই তিনটা জেন্ডার ফোন নম্বর তারপরে ইমেল অ্যাড্রেস এই বিষয়গুলো এখান থেকে অলরেডি আমরা আগে দেখছি এখান থেকে দেখতে পারি তারপরে আমরা ক্লোজ করে দিলাম বাস তারপর এখানে কী দেওয়া আছে তারপরে দেওয়া আছে এখানে আনলিঙ্ক ফর্ম তাহলে আমরা কী করতে পারি আমরা ইচ্ছা করলে আমাদের ফর্মটা আমরা আনলিঙ্ক করতে পারি তো আনলিঙ্কের বিষয়টা আমরা এখান থেকে করতে পারি অথবা সরাসরি আপনার ফর্মে ডিলিট করতে পারেন তাহলে এখন যদি আমরা আমাদের এই যে ডাটাগুলো এখান থেকে আমরা কী করতে চাই যে এই শীটটা আমরা এখন ধরেন যে আমরা এখান থেকে ডিলিট করবো আমরা কিন্তু ইচ্ছা করে ডিলিট করতে পারবো না তো আমরা এখানে যাই যাওয়ার পরে আমরা ডিলিটে ক্লিক করি করার পর ওকেতে ক্লিক করি আমাকে ডিলিট করতে দিবে না কেন দেয়ার ওয়াজ এ প্রবলেম এখানে কী প্রবলেম আছে ইউ ক্যান নট ডিলিট এ শীট এ লিঙ্ক ফর্ম প্লিজ আনলিঙ্ক দ্য ফর্ম ফার্স্ট তা আপনাকে কী করা আছে আপনার ফর্মের সাথে আপনার এই যে রেসপন্স করা ডাটাগুলো যেগুলো আছে এগুলো এটার সাথে লিঙ্ক করা আছে তাহলে প্রথমে আনলিঙ্ক করতে হবে আনলিঙ্ক করলেই তারপর এটা আপনি ডিলিট করতে পারবেন তাই আনলিঙ্ক করার জন্য আমরা এখান থেকে এই টুলসে গেলাম ম্যানেজ ফর্মে যে এই যে আনলিঙ্ক ফর্ম আমরা এখানে ক্লিক করলাম করার পর ওকেতে ক্লিক করি বাস এখন কিন্তু আমরা এটা ডিলিট করতে পারবো তো এখন যদি আমরা এখানে ক্লিক করি করার পর ডিলিটে ক্লিক করলাম ওকেতে ক্লিক এই দেখেন এখন কিন্তু আমাদের ডিলিট হয়ে গেলো আমাদের রেসপন্সের যে ডাটাগুলো আছে সেগুলো ডিলিট করে দিলাম
তো এইভাবে আমরা টুলস মেনু থেকে আমাদের এই যে ফর্মের যে বিষয়গুলো ফর্ম তৈরি করার পরে যে ম্যানেজ ফর্মের সমস্ত কাজগুলো আমরা ইচ্ছা করলে আমাদের এই শীটের মধ্যে আমরা ফর্ম থেকে ডাটা এখানে যে আমাদের রেসপন্সের যে বিষয়গুলো সেগুলো আমাদের কি করতে পারি আমরা একটা ফর্ম তৈরি করে আমরা এখান থেকে ম্যানেজ ফর্মে যে তারপর রেসপন্স অন্য অন্য বিষয়গুলো আমাদের শীটের সাথে আমাদের ফর্মের এই বিষয়গুলো আমরা এই করে দিয়ে কাজটা করতে পারি বা সেখান থেকে আমরা এটা ফর্মের বিষয়গুলো আমাদের এই স্প্রেডশিটে কিভাবে কাজ করে সেটা দেখলাম এখন আমাদের এখন পরবর্তী কাজ কি আছে পরবর্তী কাজ আছে স্পেলিং অ্যান্ড গ্রামার তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজটা কি আমাদের এখানে আমাদের ভুল বানানটা চেক করা যে আমাদের ভুল বানান ঠিক আছে কিনা কিংবা এবং দেখা গেছে আমাদের যে ওয়ার্ডগুলো আমরা এখানে লিখবো সেটার ইচ্ছা করলে আমাদের ডিকশনারিতে আমরা পার্সোনাল ডিকশনারি তৈরি করতে পারি তো বিষয়টা দেখি আমরা দেখুন আমরা ধরেন লিখলাম বাংলাদেশে লিখে বাংলা ডি এস এর জায়গায় এস এর জায়গায় ধরুন আমরা লিখে নিলাম ভুলে কি লিখলাম পি তো এটা আমাদের ভুল তো এটা এখানে ভুল যে লিখলাম এখন এটা ধরেন আমরা ধরেন যে কী করি এখানে কারেকশন করতে যাই তো আমাদের কী করতে হবে এখন আমাদের টুলসে যাবো যারপরে স্পেলিং গ্রামার যে আমরা স্পেল চেক আমরা এখানে ক্লিক করব বাস ক্লিক করার পরে বাংলাদেশ তো বাংলাদেশ এটা সাজেশন কী দিয়ে এই বাংলাদেশ এখানে ধরুন চলে আসছে তো এখন চলে আসার পরে এখন আপনি এখানে যে ওয়ার্ডটা লিখবেন ধরুন আমরা এখানে বাংলাদেশ লিখছি বাংলাদেশের আপনি ওখানে অন্য যে কোনো ধরনের ওয়ার্ড আপনি শিটে লিখবেন তো সেই ওয়ার্ডটা যদি মনে করেন আপনি কারেক্ট আছে সেই ওয়ার্ডটা কারেক্ট আছে কিন্তু আপনার ধরেন যে কি এখানে আপনার ভুল শো করতেছে কিন্তু আপনার ধরেন কারেক্ট আছে তো সেই ক্ষেত্রে আপনি ইগনোর করতে পারেন আপনি ইগনোর করতে পারেন আর আপনি যদি মনে করেন কারেকশন করবেন তাহলে এটা কারেকশন এখানে দেখাবে দেখালে আপনার এই যে চেঞ্জে ক্লিক করলে আপনার চেঞ্জ হয়ে যাবে আর এখানে যদি আপনার শিটের মধ্যে এটা ছাড়া আরও অনেক বাংলাদেশ লেখা থাকে মানে যে এরকম ভুল লেখা থাকে তো সেক্ষেত্রে আপনারা চেঞ্জ হল দিলে যত জায়গায় এরকম ভুল আছে সব জায়গায় এই যে বাংলাদেশ কারেকশন হয়ে যাবে সব জায়গায় চেঞ্জ হল দিলে সব জায়গায় আর চেঞ্জ দিলে শুধু যেটা সিলেক্ট করা আছে কার্সর আছে সেখানে হবে তো এইভাবে বিষয়টা এখানে কাজ করে তারপর এখানে যদি আপনার অ্যাড টু ডিকশনারি আপনি ইচ্ছা করলে এই যে আপনার যে ওয়ার্ডটা লেখছেন এটা আপনি ডিকশনারি ত্যাগ করতে পারেন যদি আপনার ডিকশনারি ত্যাগ করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে না আপনার নেক্সট টাইমে এখানে কিন্তু আপনার এই যে এরকম আর কারেকশন দেখাবে না যেহেতু আপনার যদি এটা ডিকশনারি অ্যাড করে রাখেন সেই ক্ষেত্রে বিষয়টা আমরা দেখি দেখার জন্য যে অ্যাড টু ডিকশনারি তাহলে আমরা এখানে ক্লিক করলাম বা ডিকশনারির ভিতরে কিন্তু আমাদের যে বাংলা ডিইএসপি এটা অ্যাড হয়ে গেল এখন যদি মনে করেন আপনার এখানে এটা আমরা ডিলিট করে দিলাম দেওয়ার পরে এখন যদি আমরা এখানে লিখি DANGLADESP এটা লিখি লেখার পরে এখন যদি মনে করি আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারে যাই এখন আমরা গেলাম টুলসে গিয়ে স্পেলিং গ্রামারে গিয়ে এই যে স্পেল চেক আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু নো সাজেশন কোনো সাজেশন দেখা নেই কেন সাজেশন দেখা নেই যেহেতু আমার পার্সোনাল ডিকশনারির ভিতরে কী করা আছে আমার এই ওয়ার্ডটা অ্যাড করা আছে এই কারণে তাহলে পার্সোনাল ডিকশনারিতে এখানে অ্যাড করা আছে এই কারণে সে কোনো সাজেশন আমার এখানে দেখা নেই যদি আমার আমার পার্সোনাল ডিকশনারি থেকে আমি এটা ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা আমার সাজেশনটা দেখাবে তাহলে বিষয়টা আমরা দেখি তাহলে সে আমাদের পার্সোনাল ডিকশনারিতে ডিলিট করতে গেলে কি করতে হবে আমাদের টুলসে যেতে হবে যার পর আমরা এখান থেকে যাই এই যে পার্সোনাল ডিকশনারি আমরা এখানে ক্লিক করব করার পর এই যে বাংলা ডিইএসপি যেটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম করার পর এখন ওকেতে ক্লিক বাস এখন যদি আমরা এখানে এই যে এটা ক্লিক করার পরে আমরা টুলসে যাই স্পেলিং গ্রামারা যাই স্পেল চেকে যাই তাহলে কিন্তু আমার এই কারেকশন চলে আসবে তাহলে এখন কি আসলো আমার ওই পার্সোনাল ডিকশনারি থেকে আমরা যেটা অ্যাড করছি ওইটা ডিলিট করে দিলে সেই ক্ষেত্রে ওই ডিকশনারির ভিতরে আমাদের এই ওয়ার্ডটা কিন্তু নাই তো এই কারণে আমার এটা এটা যেটা ভুল আছে এটা কারেকশন সেখানে দেখাচ্ছে কিন্তু এই ভুলটা যদি আমরা ডিকশনারি অ্যাড করি তাহলে কিন্তু এই ভুলটা সাজেশন এখানে দেখাবে না তাহলে সে এখানে কি মনে করবে গুগল মনে করবে আমাদের ডিকশনারিতে ওয়ার্ডটা আছে মানে এটা কারেক্ট ওয়ার্ড আছে এখানে সাজেশন দেখাবে না যদি ডিকশনারিতে না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে সাজেশন দেখাবে এবং দেখালে আপনার এখানে এই চেঞ্জে ক্লিক করে আপনি ইজিলি ভুল আপনার যে ভুলটা আছে সেটা আপনি কারেকশন করে দিতে পারেন এটা সেই বিষয়টা আর এখানে যে আমরা যেগুলো বললাম যে এখানে আপনার পার্সোনাল ডিকশনারিতে আপনার চাইলে কি করতে পারেন এখানে পার্সোনাল ডিকশনারিতে যে আপনার যেই ওয়ার্ডগুলো ধরেন যে আপনার যে মনে করেন যে এই করা দরকার যে এই ওয়ার্ডগুলো আপনার কি জানেন যে আপনার কারেক্ট আছে কিংবা এই ওয়ার্ডগুলো আপনার ডিকশনারিতে অ্যাড করে রাখবেন সেটা আপনি এখানে করে রাখতে পারেন যেমন এখানে আমি কি দিলাম ইম্পর্টেন্ট অ্যাড করে রাখলাম মানে আপনার যে ওয়ার্ড দরকার আপনার ডিকশনারিতে অ্যাড করে রাখবেন তো এটা অ্যাড করলে কি কাজ করে সেটা তো আমরা অলরেডি দেখলাম তো এই বিষয়টা আর যাই হোক এখন আমরা পার্সোনাল ডিকশনারি বিষয়টা জানলাম পাশাপাশি আমাদের স্পেলিং গ্রামারের বিষয়টা কীভাবে কাজ করে সেটা আমরা এখান থেকে কারেকশন করলাম তো এখন তারপরে এখানে আমাদের আছে কি অটো কমপ্লিট তাহলে অটো কমপ্লিটের মধ্যে এখানে কি দেওয়া আছে আমাদের তিনটে অপশন টিকমার দেওয়া আছে তাহলে তিনটে অপশনের মধ্যে প্রথমে দেওয়া আছে ইনেবল অটো কমপ্লিট তারপর ইনেবল ফর্মুলা সাজেশন তারপর দেওয়া আছে ইনেবল ফর্মুলা কারেকশন তাহলে এখান থেকে আমাদের যে কি করবে আমাদের যেহেতু এই যে প্রথম অপশনটা টিকমার দেওয়া আছে তাহলে এই অপশনটা যদি আমাদের এখানে টিকমার দেওয়া থাকে তাহলে আমাদের যে কোনো বিষয় যদি আমাদের কি করা থাকে এখানে আমরা কাজ করি তো সেটা যদি আমাদের এখানে এই অপশনটা টিকমার দেওয়া মানে আমার ওই অপশনটা আমরা এখানে কাজ করার ক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের এই কাজটা যদি ইনকমপ্লিট থাকে তাহলে সেটা এটা টিকমার দেওয়ার কারণে আমাদের ওই অপশনের কাজটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে তো এই অপশনটা টিকমার থাকলে সেক্ষেত্রে শীট থেকে আমাদের এই কাজটা করবে সেমভাবে এখানে যে ফর্মুলা সাজেশন এবং ফর্মুলা কারেকশন আমরা কোনো ফর্মুলা যখন কাজ করবো আমাদের শীটে তো সেই ক্ষেত্রে
আমাদের ওই ফর্মুলা সাজেশন পাশাপাশি ফর্মুলা কারেকশনের অপশনগুলো আমাদের কি চলে আসবে এখান থেকে আমাদের অটো কমপ্লিট হিসেবে কি অটোমেটিক্যালি কাজ করবে যেহেতু এখানে অটো কমপ্লিট অপশনগুলো আমাদের টিক মার্ক দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি এগুলো উঠাই দেই তাহলে আমাদের সেই কাজটা অটোমেটিক্যালি হবে না এই হচ্ছে এই বিষয়টা তো আপনারা এখানে বাইরে টিক মার্ক আমাদের দেওয়া থাকে আমরা টিক মার্কগুলো দেওয়াই থাকবে তারপর এখানে কি দেওয়া আছে নোটিফিকেশন রুলস তাহলে আপনারা কি করতে পারেন আপনার এই শেডের মধ্যে আপনি নোটিফিকেশন রুলসের বিষয়টা এখানে সেট করতে পারেন তো কিরকম আমি নোটিফিকেশন রুলসে ক্লিক করি পাস করার পরে এখানে নোটিফাই মি দেখা গেছে আমাদের এই ইমেলের মধ্যে আমাদের যে কিভাবে কি করবে আমাদের গুগল নোটিফাই করবে তো সেই ক্ষেত্রে আমাদের এই শেডের মধ্যে তো সেটা দেখা গেছে এখানে আপনারা এই যে এনি চেঞ্জ আর মেড নাকি আপনার ইউজার সাবমিট এ ফর্ম তো তারপর এখানে নোটিফাই মি উইথ তো ইমেল ডেলি বাজেট ইমেল রাইট ওয়ে তো আপনারা কিভাবে চান আপনারা যেভাবে চান এখান থেকে আপনারা সেইভাবে বিষয়গুলো সেট করে আপনারা সেভে ক্লিক করলে আপনারা যেভাবে সেট করে দেবেন এইভাবে আপনার নোটিফিকেশনের বিষয়টা আপনার শেডের মধ্যে কাজ করবে তো আপনার চাইলে সেট করতে পারেন কিন্তু সেট না করলে বাই ডিফল্ট যেভাবে ধরুন গুগল থেকে আপনার নোটিফিকেশন আসে সেটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি আসে তো আপনারা যদি নিজের মতো করে সেট করতে চান তাহলে এইভাবে সেট করে দিয়ে আপনার সেভে ক্লিক করলে বাস নোটিফিকেশন বিষয় সেইভাবে কাজ করবে এইভাবে নোটিফিকেশন রুলস আপনি নিজের মতো করে সেট করতে পারেন বাস তারপর এখানে আমাদের এটার পরে কি দেওয়া আছে এখানে আমাদের টুলসে আসে টুলসে আসার পরে আমাদের লাস্ট একটা অপশন দেওয়া আছে কি অ্যাক্সেসিবিলিটি তাহলে অ্যাক্সেসিবিলিটির বিষয়টা আমরা চাইলে কি করতে পারি আমরা এখান থেকে আমাদের শেডের মধ্যে ইউজ করতে পারি তো অ্যাক্সেসিবিলিটি আমরা ক্লিক করলাম করার পর এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে গিয়ে টার্ন অন স্ক্রিন রিডার সাপোর্ট তো রিকোয়ার্ড ফর এ ব্রিলিয়ান সাপোর্ট ফর এ কোলাবোরেটর অ্যানাউন্সমেন্ট তো এই বিষয়টা আপনাদের অন করে দিই তাহলে অন করে দিলে এখান থেকে আমাদের যে এখান থেকে যে টার্ন অন ব্রিলিয়ান সাপোর্ট ওয়ার্কস উইথ দ্য থার্ড পার্টি তারপর হচ্ছে ব্রেলি হার্ডওয়্যার তাহলে থার্ড পার্টি ব্রেলি হার্ডওয়্যার কাজের জন্য আমরা যদি চাই আমাদের কি করার জন্য সেটিং ইউজ করার জন্য তো সেক্ষেত্রে আপনারা টিক মার্ক দিয়ে দেবো আর আপনি যদি চান এটা করার জন্য টার্ন অন কোলাবোরেট অ্যানাউন্সমেন্ট তো সেই ক্ষেত্রে এটা দেখা দেবেন তো এটা কি বলছে নো হোয়েন পিপল এন্টার অ্যান্ড এক্সিট ইউর ফাইলস তাহলে পিপল কি করতে পারে আপনার ফাইল সম্বন্ধে যখন পিপলরা জানবে তারা আপনার ফাইলে এন্টার করতে পারবে পাশাপাশি এখন আপনার ফাইল থেকে তারা এক্সিটও করতে পারবে তো এই বিষয়টা করতে পারবে যদি আপনি এই অপশনটা দেখা দেন তাহলে আমরা এটা দেখানোর পর এখন ওকেতে ক্লিক করি বাস করার পর আমাদের এই অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন চলে আসছে তাহলে আমরা এখানে ক্লিক করার পরে এই যে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে তো এই যে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে অপশনের কাজগুলো আপনারা এখান থেকে করতে পারেন সিভিল অপশন থেকে তারপর এখানে আমরা আবার একটু উঠে যাই তো অ্যাক্সেসিবিলিটি গেলাম এখানে উঠাই দিতে গেলে আবার টিক মার্ক উঠাই দিলেন উঠাই দিয়ে ওকেতে ক্লিক করলে বা চলে গেল তারপর এখানে উঠে যাওয়ার পরে আবার অ্যাক্সেসিবিলিটি যায় যাওয়ার পর লাস্টে একটা অপশন দেওয়া আছে কি টার্ন অন স্ক্রিন ম্যাগনিফায়ার সাপোর্ট আপনি চান যে এটি ইউজ করার জন্য তাহলে এটা সিলেক্ট করে দিবেন তো এটা কাজ করলে করবে কি ওয়ার্স উইথ থার্ড পার্টি স্ক্রিন ম্যাগনিফায়ার সাপোর্ট আপনার থার্ড পার্টি ম্যাগনিফায়ার সাপোর্টের বিষয়ে আপনি যেটা করতে চান আপনার সেটার মধ্যে এটা অন করে দিয়ে আপনার ওকেতে ক্লিক করে সেক্ষেত্রে আপনারা অ্যাক্সেসিবিলিটি অপশন থেকে এই বিষয়টা আপনি ইউজ করতে পারবেন তো এগুলো পাশে এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা অতিরিক্ত অপশন আপনি যদি চান যে আপনার সেটির মধ্যে এই বিষয়গুলো ইউজ করার জন্য সেক্ষেত্রে এগুলো এবার দেখা দিয়ে আপনি চাইলে আপনার সেটির মধ্যে অ্যাক্সেসিবিলিটির বিষয়গুলো ইউজ করতে পারেন আচ্ছা যাই হোক তাহলে এখন আমরা এখান থেকে দেখলাম আমরা কিভাবে আমাদের এই শীটের মধ্যে যে আমরা কি করতে পারি এখান থেকে আমাদের যে টুলস মেনুর যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি তো সেই বিষয়গুলো আজকে আমরা জানলাম এখন আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের এক্সটেনশন মেনুর কাজগুলো আমরা ইউজ করতে পারি আমাদের এই শীটের জন্য তো সেই বিষয়টা আমরা দেখব তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই গুগল শীট এ টু জেড পার্ট 9 ইউজ টুলস মেনু এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি